ছাত্র ছাত্রীসকল, আজি তোমালোকে নবমান শ্রেণীর গণিতৰ দ্বিতীয় অধ্যায় বহুপদ নামৰ পাঠটি চোৱা। ছাত্র ছাত্রীসকল, আজি তোমালোকে অনুশীলনী 2.1 চোৱা আৰু মই আজি তোমালোকক ইয়াৰে এক নম্বৰ আৰু এই দুই নম্বৰ এই গণিতবিলাক বুজাই দিম, বাকী গণিতবিলাক তোমালোকে নিজে কৰিব। ছাত্র ছাত্রীসকল, এক নম্বৰত চোৱা, ইয়াতে কৈছে তলৰ কোনকেইটা ৰাখি এটা চলকযুক্ত বহুপদ আৰু কোনকেইটা নহয়, তোমার উত্তরের যুক্তি দিয়া। ইয়াতে তোমালোকক কিছু রাশি দিয়ে আছে, ইয়াতে তোমালকে চা পাঁচটা রাশি দিয়ে আছে। ইয়ারে কোনকেইটা এটা চলকযুক্ত বহুপদ আর কোনটো নহয়, আমি কি উলিয়াব লাগিব? এটা চলকযুক্ত বহুপদ উলিয়াব লাগিব। তো তোমালকে প্রথমে এক নম্বর চা, এক নম্বর কি আছে, 4x² - 3x + 7। ইয়াতে আমি বিচারি উলিয়াব লাগে কি, এটা চলকযুক্ত বহুপদ কি লাগিব, এটা চলকযুক্ত বহুপদ লাগিব। তোমালোকে চোৱা, 4x² - 3x + 7, ইয়াতে চলক কেইটা আছে, এটা আছে, কেৱল এক্স আছে, আৰু এটা এটা বহুপদ। গতিকে এক নম্বৰটো হৈছে এটা চলকযুক্ত বহুপদ। দুই নম্বৰটো আছে y² + √2, এইটো এটা চলক আছে মাত্ৰ, তাৰমানে যিবিলাক বহুপদত মাত্ৰ এটা চলক থাকে সেইবিলাকক এটা চলকযুক্ত বহুপদ বুলি কোৱা হয়। ইয়াতে মাত্র এটা চলক আছে, সেইকাৰণে এটা এটা চলকযুক্ত বহুপদ। তারপর তিন নম্বরত ছয়াতে কি আছে, 3√t + t√2, ইয়াতে এইটো রাখি বহুপদেই নহয়, কিয়নো বহুপদ হবলৈ হলে চলকর যিটো সূচক, সেই সূচকটো কি হব লাগিব, এটা পূর্ণ সংখ্যা হব লাগিব। ইয়াত তোমালোকে চোৱা, টি আছে, টির উপরত √ আছে, √ মানে টির পাওয়ার আছে 1/2, যেটি একটা পূর্ণ সংখ্যা নহয়, 1/2 পূর্ণ সংখ্যা নহয় কারণে এই তিন নম্বর গণিতটু বহুপদেই নহয়। গতিকে এতিয়া তোমালোকে চার নম্বর চা, চার নম্বরত কি আছে, y + 2/y, তো y + 2/y ইয়াতে তোমালোকে চা, ইয়াতে ওয়াই আছে, ইয়াতে ওয়াই আছে, এটা চলক আছে, এটা চলক কেবল আছে, ওয়াই আছে, কিন্তু এইটো চলকর পাওয়ারও চাব লাগিব, চলকর সূচক বা ঘাত চাব লাগিব। তোমালোকে চাওয়া, ওয়াইটো উপরত নিলে আমি কি লিখিব পাৰো, এইটো ওয়াইটোর তলত আছে কিন্তু উপরত নিলে ওয়াইয়ের পাওয়ারটো -1 হব, গতিকে যেটা ওয়াইয়ের পাওয়ার -1 হব, গতিকে পাওয়ারটো -1 হলে এইটো ঋণাত্মক হল, আমাক হব লাগিব এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাবিলাক ঋণাত্মক নহয়, গতিকে এইটো এটা বহুপদ নহয়, কারণ ইয়াতে চলকর ঘাত এইটো ঠিক আছে কিন্তু ইয়াতে চলকর ঘাত -1 আছে, যেহেতু -1টো পূর্ণ সংখ্যা নহয় গতিকে চার নম্বরটো এটা বহুপদ নহয়। তারপর পাঁচ নম্বরটো তোমালোকে চাইতে আছে, x⁻⁰, y⁻³ আছে, t⁻⁵ আছে, এইটো কি, এইটো একটা বহুপদ হয়, কেটা চলক আছে, 1, 2, 3টা চলক আছে, তিনটা চলকযুক্ত বহুপদ হয়, কিন্তু আমাক সুধিছে এটা চলকযুক্ত বহুপদ হয় নে নহয়, এইটো এটা চলকযুক্ত নহয়, তোমালোকে কবা যে এইটো এটা চলকযুক্ত বহুপদ নহয় কারণ ইয়াতে তিনটা চলক আছে। তারপর তোমালোকে দুই নম্বর গণিতবিলাক চা, তলর প্রতিটোরে x² সহক লিখা, তারমানে এইবিলাকত যত x² আছে তার সহকটো কব লাগে। এক নম্বর চা, এক নম্বরত কি আছে, 2 + x² + x, ইয়াত x² কোনটো, এইটো x², তো এইটোর সহক কিমান, সহক মানে সেই যেটোর সহক উলিয়াব দিছে, যেনেকুৱাকে x² হক, তেনে সেইটোর লগত পূরণ হয়ে থাকা পদবিলাক, তো x² লগত কি পূরণ হয়ে আছে, x² লগত ইয়াতে পূরণ হয় কি আছে, আমি দেখিছো যে কোনো সংখ্যা পূরণ হয় না, পূরণ হয়ে থাকা নাই মানে ইয়াতে এক পূরণ হয়ে আছে, প্রত্যেক সংখ্যার লগত 1 পূরণ হয়ে থাকে, তার মানে এই x² সহক ইয়াতে হব 1, তার মানে ইয়াতে x² লগত 1 পূরণ হয়ে আছে, ইয়াতে অ্যান্সার হব এইখিনি সহক হয়েছে, x² সহক হয়েছে ইয়াতে 1। তারপর ইয়াতে x² হক কিমান, ইয়াতে x² আছে কত, এটো আছে, এটো x³, এটোর হক নহয়, আমি এটোর হক কব লাগে, এটোর হক কিমান আছে, ইয়াতে মাইনাস আছে, গতিকে ইয়াতে x² হক হব -1, ইয়াতে x² হক, ইয়াতে x আছে, ইয়াতে x² আছে, আমি খালি x² হক কব লাগে, তখন x² লগত কি পূরণ হয়ে আছে, ইয়াতে x² লগত কি পূরণ হয়ে আছে, π/2, গতিকে ইয়াতে x² হক হব π/2। তারপর ইয়াতে x² হক কি মানে, ইয়াতে x আছে কিন্তু x² হক তো নাই, বা x² নাই, গতিকে x² নাই মানে ইয়াতে x² লগত 0 পূরণ হয়ে আছে কারণে নাই, সেই কারণে ইয়াতে x² সহক হব 0, ইয়াতে
एक्स स्क्वायर ना क्या ना तमान एक्स स्क्वायर लगता जीरो जीरो पूरण जीरो एक्स स्क्वायर पूरण कारण जीरो आसान लिखा ना सीकार एक्स स्क्वायर हक जीरो हम ठीक एक तुम लोग इते यूर एक्स स्क्वायर हक ऊल पारा केनेबा तुम लोग पूरण এই দুটা পূরণ করে দিবা। পূরণ করে দেওয়ার পিছত যেটু পদ এক্স স্কোয়ার থাকে সেই এক্স স্কোয়ার জি পূরণ হয়ে থাকবে সেইটাই হব ইয়ারে এক্স স্কোয়ারের সহক। গতি একটা গণিত মানে করে দিল, বাকি যে কটা গণিত আছে তোমালে নিজে করিবা।